আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অন্যরকম ভেক্টর চ্যাপ্টারের টপিক টেনে আজকে আমরা ঘনবস্তুর আয়তন নির্ণয় এবং এই রিলেটেড কিছু একটা দেখব শর্ট করে আমরা শেষ করে ফেলবো তোমার সাথে আছি আমি আরিফা ভাই ভাই পড়াশোনা করেছি থেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এইচএসি সেভেন্টিন ব্যাচ এবং ভাইয়ের কলেজ ছিল নরএম কলেজ তো চলো আমরা ঘনবস্তুর আয়তন নির্ণয় করি এবং কিছু ম্যাথ সলভ করি ফার্স্টে ঘনবস্তু কি মানে এমন একটা বস্তু যার হচ্ছে দৈর্ঘ্য প্রস্তুত সবকিছুই আছে তাই তো এবং এই ঘনবস্তুর ক্ষেত্রে আয়ত নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ডট গুণ ক্রস গুণ দুইটারই সাহায্য নিতে হবে যদি ঘনবস্তুর প্রত্যেকটা বাহু বরাবর ভেক্টর থাকে ঠিক আছে যেমন একটু আমি একটা ড্রয়িং করি তোমরা দেখো দেখলেই মোটামুটি বুঝে যাবে এই মনে করো আমি একটা ঘনবস্তু আঁকতেছি ধরো সাপোজ ওকে এই ঘনবস্তুটার মনে করো যে আমাদের ক্ষেত্রফল যে যে তলগুলো আছে ধরো এই তল বরাবর একটা ভেক্টর আছে এ ভেক্টর এই তল বরাবর একটা ভেক্টর আছে বি ভেক্টর আবার উচ্চতা বরাবর একটা ভেক্টর আছে সি ভেক্টর মানে প্রতিটা বাহু বরাবরই ভেক্টর ক্লাস আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যাই বলো না কেন থাকুক এখন তোমাকে বললো এই ঘনবস্তুটার আয়তন বের করে ফেলো প্রথম কথা হচ্ছে আয়তন এটা কিন্তু একটা স্কেলার রাশি আয়তন কিন্তু তোমার ভেক্টর না এটা একটু মাথায় রাখবো ওকে আবার ক্ষেত্রফলের যদি আমরা মান বের করি যদি খুতুমাত্র ক্ষেত্রফল তল নিয়ে চিন্তা করি তখন সেটা কিন্তু স্কেলার আর যদি আমরা তল ভেক্টর বা সারফেস ভেক্টর নিয়ে পড়াশোনা করি তখন কিন্তু আমরা একে বলি তল ভেক্টর বলি যে তল ভেক্টর তল থেকে তোমাদের দিকে বা লম্ব বরাবর বাইরের দিকে মুখ করে থাকে তোমাদের দিকে বলতে বুঝি এই যে আমাদের যে এই তলটা এক্স ওয়াই তল যে স্মার্ট বোর্ডের তলটা তোমাদের দিকে মুখ করে আছে অর্থাৎ এই তল ভেক্টরটা লম্বভাবে বাইরের দিকে মুখ করে আছে যাই হোক এই হচ্ছে মোটামুটি ঘটনা ওকে আচ্ছা একটা কাজ করি এভাবে না একে এই ভ্যালুটা আমি এর সাথে মিলাই আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দাঁড়াও একটা সেকেন্ড কোনটা কোনটা দিছে তার ছোট করতে হবে আকারটা বেশি বড় আছে পারছি মোটামুটি বুঝতে পারছি এখন দেখো দেখো এইদিকে 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 আমাদের এই বরাবর আছে হচ্ছে বিভেক্টর এই বরাবর হচ্ছে আমাদের সি ভেক্টর আর এই বরাবর আমাদের এ ভেক্টর আচ্ছা এখন যদি আমি এই পুরা ঘনবস্তুটার বা ভলিউম বের করতে চাই আমার কি লাগবে আমার লাগবে লাগবে এরিয়া ইন্টু উচ্চতা লাগবে এরিয়াকে ভাই এস দিয়ে প্রকাশ করছি এস মানে আমি অ্যাকচুয়ালি এখানে সারফেস ভেক্টরটাকে বুঝাচ্ছি সারফেস ভেক্টর বা তল ভেক্টরটাকে বুঝাচ্ছি ঠিক আছে তল ভেক্টরটাকে বোঝাচ্ছি তার এইস বলতো ভাই এখানে উচ্চতাকে বুঝাইতেছে আর তল ভেক্টরের যে মান এস দিয়ে তল ভেক্টরের মানটা বা তলটাকে বুঝাইছে যে তল ইনটু উচ্চতা তাহলে আমরা কি পাবো আয়তন পাবো তাই তো এখন চিন্তা করো ভাইয়া কি করছি এই যে ঘনক আকার যে বস্তুটা এটাকে ধরে মানে দেখো এই এই যে ও পয়েন্টটা এই ও পয়েন্টটাকে আমি ফিক্সড করছি ও পয়েন্টটাকে আগে ফিক্সড করছি এটাকে মনে করো এখানে একটা পেরেক দিয়ে এরকম গেথে দিছি গেথে দিয়ে তারপর একদম উপরের তলটাতে বিষয়টা এরকম এই হচ্ছে মনে করো ঘন কাকার বস্তু এই পয়েন্টটাকে আমি গেঁথে দিছি আটকাই দিছি উপরের তল এরকম ঘষা দিছি উপরের তলটাতে আমি এরকম একটু ঘষা দিছি আচ্ছা আমি দেখাইতে পারবো তোমাদেরকে একটু কাকা এই মনে করো হচ্ছে ঘনকাকার বস্তুটা এই মাথাটাকে ফিক্সড করে বা এই মাথাটাকে ফিক্সড করে আমি এই তলেটা একটু ঘষা দিছি এই যে দেখো এই তলটাতে ভাইয়া এরকম একটু ঘষা দিছি ঘষা দিছি তাহলে দেখো তো তলটা আগে এরকম এটা এই দিকের বাহুটার দিকে তাকো এটা এরকম সোজা ছিল খসা খাওয়ার পরে এটা কিন্তু একটু অ্যাঙ্গেলে বেঁকে গেছে দেখো আগে এরকম সোজা ছিল এই যে এখন হাতের দিকে তাকাও এই মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এই যে এই 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 যে যে প্যাঙ্গেল আমি করছি এখানে একটা চাপ দিছি উপরে একটুখানি ফোর্স দিছি আমার চাপের জন্য এটা এখানে ফিক্সড করা এই পজিশনে ফিক্সড করা এদিকেও একটা ফোর্স ক্রিয়েট হয়েছে আমার চাপের জন্য আমি যে ফোর্স দিচ্ছি এই জন্য এই যে আমাদের ঘনকাকার কাকার বস্তুটা আলফা কোণে একটু চেপে গেছে আলফা কোণে চাপছে খেয়াল করো তো এই কোনটা যদি আলফা হয় এই কোনটা যদি আলফা হয় তাহলে আমরা কিন্তু এমনি বলতে পারি এই কোনটা যদি ভাই আপু আমাদের আলফা হয় তাহলে এই কোনটাও আলফা হবে একান্তর কোণের ফর্মুলা থেকে নিয়ে আসছি একান্তর কোণ থেকে নিয়ে আসছি খেয়াল করে দেখো এই যে এই যে এ ভেক্টরটা এটাই এইখানে চলে গেছে হ্যাঁ আর যদি উলম্বের সাথে চিন্তা করি উলম্বের সাথে উলম্বের সাথে কত কোণে সরছে আলফা উলম্বের সাথে আলফা তাহলে যদি আমরা মনে করো এই পুরা এই ঘনকাকার বস্তুটার উচ্চতা এই যে উচ্চতা দেখো এই ঘনক এই যে বস্তুটা এই ঘনকাকার আকার বস্তুটার এইটা হচ্ছে তল এইটা একটা তল এটা একটা তল এটা একটা তল এরকম করে ছয়টা তল আছে বাট আমরা চিন্তা করছি একদম নিচের তলটা নিয়ে আর উচ্চতাটা কি এই নিচের তল থেকে একদম শীর্ষ পর্যন্ত উচ্চতা হচ্ছে একদম আমাদের এই যে নিচের তল থেকে একদম শীর্ষ পর্যন্ত হচ্ছে উচ্চতা দেখো তো উচ্চতার সাথে আলফা কিভাবে একান্ত কলের কনসেপ্টে আর বি ক্রস সি এই যে বি ভেক্টর আর সি ভেক্টরের মাঝখানকার এই যে কোন বি ভেক্টর আর সি ভেক্টরের যে মাঝখানের কোন ভাইয়া বি ভেক্টর আর সি ভেক্টরের মাঝখানের কোনটা তোমাদেরকে ধরলাম হচ্ছে আমি থেটা ধরলাম যাই হোক এখন চলো আমরা আয়তনটা ফটাফট বের করে ফেলি কিভাবে বের করবো আয়তন মানে হচ্ছে কি আমাদের তল ইনটু কি উচ্চতা তলের মানটা হচ্ছে উচ্চতার দিকে দেখো বের করতে হবে তো এস এই ত্রিভুজটাকে ভাই একটু বাইরের দিকে নিয়ে তো ছোট্ট করে তোমাদের সহজে বোঝানোর জন্য দেখো ত্রিভুজটাকে মোটামুটি ভাইয়া কি করছি বাইরের দিকে নিয়ে আসছি এবার দেখো এই কোন ছিল আলফা এটা এইচ বলতো কজ আলফা সমান কি ভূমি বাই অতিভুজ ভূমি কত এইচ আর অতিভুজটা কত অতিভুজ হচ্ছে এই যে এই দিকের অংশটা দ্যাট মিনস এ এটা যদি এ ভেক্টর হয় আমাদের যদি ভাই আপু এটা যদি এ ভেক্টর হয় তাহলে এর মান কত হবে অবশ্যই 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 এর মান হবে এ এখানে দেখাইছি কত হচ্ছে দেখো তো এই যে এরকম দাঁড়াচ্ছে তাহলে উচ্চতাটা ইকুয়াল টু হবে কি এ কজ আলফা উচ্চতা দাঁড়াচ্ছে এই আলফা বসাই দিই এ কজ আলফা এবার দেখো ভলিউম বা আয়তন ইকুয়াল টু আমরা ছেলে এভাবে লিখতে পারি এস কজ আলফা এটাকে একটু সামনে লিখলাম ঠিক আছে এবার দেখো তাহলে ভলিউম ইকুয়াল টু আমরা পড়ছিলাম যে যদি এরকম হয় ঘটনাটা এরকম দাঁড়ায় দেখো এ এস কজ আলফা এ এস কজ আলফা এটা হচ্ছে কি এ ভেক্টরে মান এ

বি ক্রস সি ভাইয়া এবার কি হয়েছে কেমন হয়েছে কিভাবে ভালো করে বুঝান আচ্ছা দেখো তাকাও প্রথমত আমাদের সারফেস ভেক্টরটা কোন দিকে সেটা দেখো তল ভেক্টর কোন দিকে এই যে বি ক্রস সি এইটা হচ্ছে আমাদের তল এই যে তলটা এরকম আছে এই তলের তল ভেক্টর থাকবে কোন দিকে লমভাবে বাইরের দিকে বা উপরের দিকে এই বি ক্রস সি এই যে তল ভেক্টর কোন দিকে উপরের দিকে এই তল ভেক্টর আর এ ভেক্টর এই তল ভেক্টরটাকেই এই তল ভেক্টরটাকেই আমি তোমাদেরকে প্রকাশ করছি ক্রস ভাইয়া প্রকাশ করছি ভেক্টর এস দিয়ে দেখো এখন দেখো ক্লিয়ার হওয়ার কথা তোমাদের আগের থেকে বেটার ভাবে এই ভেক্টর ভেক্টর আর তাদের মধ্যবর্তী কোন কত আলফা আই গেস ক্লিয়ারলি বুঝছো আর এস ভেক্টরটাই হচ্ছে কি বি ক্রস সি অর্থাৎ যে তোমাকে বলে একটা ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে আমি কি করবা তল ভেক্টরকে ওই যে উচ্চতা বরাবর যে ভেক্টরটা ছিল তাদের মধ্যে ডট গুণ করে দিলেই তুমি পেয়ে যাওয়া হচ্ছে ডিরেক্টলি আয়তন যদি এরকম হইতো এরকম থাকতো ডিরেক্ট মানে কোনো আলফা অ্যাঙ্গেলে না থাকতো তখন এটা অ্যাপ্লিকেবল হতো তখন কি হতো এ ডট বিক্রস সি এ ডট বিক্রস সি আর কজ আলফার মানটা কত হয়ে যেত আলফার মান হয়ে যেত জিরো ডিগ্রি বিকজ এটা একদম সোজা আছে মানে বিক্রস সির সাথে আমাদের এ ভেক্টর একদম সোজা তখন আলফার মানটা এই ক্ষেত্রে আমাদের এই ফিগার অনুযায়ী আলফার মানটা এই ক্ষেত্রে চলে আসতো জিরো ডিগ্রি চলে আসতো কোনো ঠিক আছে এই হচ্ছে আমাদের একটা ঘনবস্তর আয়তন নির্ণয় করার ফর্মুলা এবং এটা কেন স্কেলার বিকজ এখানে কি আসতেছে ডট গুণ হচ্ছে আর ডট হলেই স্কেলার আসবে ওকে এটাকে আরো অনেকভাবে করা যায় যদি আমাদের তলটা বি ভেক্টর আর সি ভেক্টর দিয়ে না থেকে তলটা যদি অন্য ভেক্টর লাইক সি এ এভাবে থাকতো এ ভেক্টর সি ভেক্টর দিয়ে থাকতো বা এ ভেক্টর বি ভেক্টর দিয়ে থাকতো তখন আমাদের আয়তন নির্ণয়ের ফর্মুলা কেমন হয়তো এটা এভাবে লেখা যায় দেখো বি ডট সি ক্রস এ ইকুয়াল টু সি ডট এ ক্রস বি তোমাকে অর্ডারটা ফলো করে রাখতে হবে যে এ বি সি মানে এর পরে বি তারপরে সি তারপরে আবার এ এইভাবে সাজাইতে হবে এ ক্রস বি বি ক্রস সি অথবা সি ক্রস এ ওই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের মতো এভাবে তুমি সাজায় রাখতে পারো প্রতিটা ক্ষেত্রে তুমি কি পেয়ে যাবা কোন একটা ঘনবস্তুর আয়তন পেয়ে যাবা এবার এই যে ঘনবস্তুটা এটার ক্ষেত্রে যদি তিনটা ভেক্টর মিলে তৈরি এমন কি হতে পারে তিনটা ভেক্টর মিলে একই সমতলে আছে। মানে এটা আর আগের মতো এরকম ঘনবস্তু আকারে নাই তিনটা ভেক্টর এবিসি মিলে একই সমতলে আসে এরকম কি হতে পারে অবশ্যই হতে পারে হয়তো কি পারে না লাইক মনে করো যে এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই সমতল যে এইভাবে না দেখা এটা তোমাদেরকে একটু চিন্তা করাই ফিল করাই তাহলে তোমরা বুঝবা সব ইজিলি বুঝবা মনে করো তোমার হাতে একটা মুড়ির ঠোঙা আছে হ্যাঁ একটা মুড়ির ঠোঙা আছে মুড়ি ঠোঙার কি আছে একটা দর্ঘ আছে একটা প্রস্থ আছে একটা উচ্চতা আছে মুড়ি ঠোঙাটা তুমি হাতে নিয়ে এমনি বাড়ি মারছো একদম পিসা ফেলছো বলো তো তখন ওই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে হাইট যেটা ছিল হাইটটা কথা হয়ে গেল জিরো হয়ে গেল হাইটটা যখন জিরো হয়ে যাবে হাইটটাও কিন্তু আমাদের দর্ঘ প্রস্থ এক্স ওয়াই বরাবর আছে এক্স ওয়াই তলে চলে আসছে চিন্তা করে দেখো অর্থাৎ আমাদের টার্গেটটাকে যদি আমরা সমতলীয় মানে কি একই সমতলে সমতলীয় কথার অর্থ হচ্ছে একই যদি সমতলে আনতে চাইলে আনতে চাইলে যদি একই সমতলে আনতে চাই আমাদের টার্গেট থাকবে যে হাইটটা বা উচ্চতাটা কি হবে না বলতো লম্ব বরাবর বাইরের দিকে না বরং কি এক্সয়াই তলেই চলে আসবে একই তলে চলে আসবে একই তলে চলে আসবে এটা তখনই সম্ভব যখন এরকমটা হবে দেখো আমাদের একটু আগে যেটা বি ক্রস সি এর সাথে আমাদের হাইটটা কিন্তু কি ছিল ছিল দুইটাই একই দিকে দিকে উপরের মানে তল নিচে তার সাথে লম্বভাবে কিন্তু আমাদের কি বলতো হাইটটা আছে তাই না বা উচ্চতাটা আছে বাট এই ক্ষেত্রে আমাদের হাইটটা একদম তল বরাবর চলে আসবে একই ডিরেকশনে চলে আসবে অর্থাৎ তোমরা ছেলে এভাবে করতে পারো দেখো এ ডট বি ক্রস সি যখন আমরা করতেছিলাম এর সাথে বি ক্রস সি এর সাথে বি ক্রস সিধারণত থেটার ভ্যালুটা ছিল জিরো মানে একদম জিরো মানে আলফা ভ্যালুটা জিরো ছিল এই সকল ক্ষেত্রে আমাদের আলফা ভ্যালুটা হয়েছে নাইনটি এই কথার মিনিং কি কথা মিনিং হচ্ছে তল যদি হয় এরকম দেখো বি ক্রস সি এই হচ্ছে তল বি ক্রস সি ঠিক আছে বি ক্রস সি তাহলে বি আর সি বি আর সি এটা হচ্ছে তল তাহলে তল ভেক্টরটা কোন দিকে থাকবে আমাদের তল ভেক্টর বা বি ক্রস সি মুখ করে থাকবে লম্বভাবে বাইরের দিকে কিন্তু হাইটটাকে হাইটটাকে আমাদেরকে এই বি এ তলে আনতে হবে কারণ হাইটটাকে আমি ঠিক ঠিক এই আনছি একদম এইখানে হাইটটাকে আমি একদম এই বরাবর নিয়ে আসছি ইমাজিন এভাবে আসলে বোঝা কষ্ট থ্রি ডি চিন্তা করলে সহজ হয় দেখো এদিকে হচ্ছে মনে করো এ ভেক্টর বি ভেক্টর ছিল এদিকে সি ভেক্টর ছিল এই যে মানে হাতের উপর এক্স ওয়াই তলে হাইটটা এরকম ছিল কিন্তু এখন হাইটটাকেও আমরা এই সেম তলে রাখবো এদিকে হচ্ছে বি ভেক্টর এদিকে সি ভেক্টর হাইট মনে করে একই তলে একই তলের উপর আছে একই তলের উপর থাকলে ঘটনাটা কি হয়ে যাবে এই হাইটের সাথে বিক্রস সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ে যাবে কত 90 হয়ে যাবে যে তুমি এইভাবেও রাখো হাইটকে তাও কিন্তু ওই আমি এই বি সি বলতে বুঝাইছি এটা এরকম তল এক্স ওয়াই তল আর এইদিকে দিকে হচ্ছে বিক্রস সি তুমি হাইটকে এই তলের উপর যেখানে রাখো না কেন এই হাইটের সাথে হাইটের সাথে এটা মনে করো হাইট হ্যাঁ হাইটের সাথে আমাদের বি ক্রস সি এর মধ্যবর্তী হবে নাইনটি যদি নাইনটি হয়ে যায় আলফা নাইনটি হয়ে গেলে তুমি দেখো এখন আমরা যদি সলিউশন করি আগে ছিল কি ভলিউম এ ডট বি ক্রস সি ঘটনাটা কি হবে এ ডট বি যদি করো দুইটা যদি লম্ব হয় যদি তারা লম্ব হয় আমরা জানি ডট গুণ ফলে ভ্যালুটা কত হয়ে যায় জিরো হয়ে যায় দুইটা ভ্যাক্টর যদি লম্ব হয় এই যে বি ক্রস সি আর এইচ তারা যদি পরস্পর নাইনটি ডিগ্রি কোনে থাকে তখন তাদের ডট গুণফলটা কত হয় জিরো অর্থাৎ দুটা ভেক্টর সমতল হওয়ার শর্তটা কি আমরা এভাবে জাস্ট এক লাইনে বলে দিতে পারি যে a ডট বি ক্রস সি ইকুয়াল টু বি ডট সি ক্রস এ ইকুয়াল টু সি ডট এ ক্রস বি এই পুরাটার ভ্যালু কত চলে আসবে জিরো চলে আসবে এভাবে আমরা লিখে দিতে পারি ওকে এটাকেও চাইলে তোমার হচ্ছে কিছু ফর্মুলা আকারে দেখানো যায় এটাও তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি একটু করে এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে মনে করো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ বি ভেক্টর মনে করো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ সি ভেক্টর মনে করো সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ প্লাস সি জেড কে ক্যাপ এখন কি করতে হবে আমাদেরকে প্রথমে বি ক্রস সি করা লাগবে আচ্ছা করি বি ক্রস সি করলে দাঁড়াবে আই ক্যাপ যে ক্যাপ কে ক্যাপ বি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই সি জেড দাঁড়াবে আচ্ছা এর সাথে যদি আমি এ ভেক্টর ডট করি এ ডট বি ক্রস সি তাহলে ঘটনাটা কি হয় এটা একটু লক্ষ্য করো দেখো এ ডট ক্রসি কত ছিল আমাদের আই ক্যাপ জে ক্যাপ এ জেড এটাই তো না আচ্ছা একটা কাজ করি এই এ ভেক্টরকে আমরা ভেঙে লিখি তোমাদের আরো বুঝতে আরো সুবিধা হবে এ ভেক্টরকে ভেঙে আমরা এভাবে লিখি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড এ ক্যাপ এই অংশটার সাথে আমরা বি ক্রস এর কি করতেছি ডট গুণ করতেছি ওই যে এ ভেক্টরকে লিখছি ইকুয়ালটা ভালো করে তাকায় দেখো এ এক্স এর সাথে আই ক্যাপ আছে এ ওয়াই এর সাথে জে ক্যাপ আছে এ জেড এর সাথে কে ক্যাপ আছে আর উপরেও এই লাইনটাতে দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে বাকি বি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই জেড এখানে কোন জায়গায় কিন্তু কোনো ক্যাপ নাই বা ক্যাপ মানে কি কোনো ভেক্টর সাইন নাই বা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নাই তাহলে যদি ডট গুণ করতে হয় ডট গুণ করলে সব সময় আই ক্যাপের সাথে আই ক্যাপের সহগ

আর আসবে সি এক্স সি এই পুরা নির্ণয়কের মানটাও জিরো হবে যদি আমাদের তিনটা ভেক্টর কি হয় সমতলীয় হয় অর্থাৎ একাধিক ভেক্টর সমতলীয় হওয়ার দুইটা কন্ডিশন তোমাদেরকে দেখাই দিলাম যে কোনোটা ভাবে তোমরা মুখস্থ করবা একটা হচ্ছে তোমরা এ ডট বি ক্রস সি বি ডট সি ক্রসে ক্রস বি করে দেখাবা জিরো দেখাতে পারলে বলতে পারবা তিনটা ভেক্টর সমতলীয় অথবা তিনটা ভেক্টরের সহগুলো নির্ণয় করে যদি ইকুয়াল টু জিরো দেখাই দিতে পারো এক্ষেত্রে বলতে পারবো তিনটা ভেক্টর কি পরস্পর সমতলীয় অবস্থায় আছে আচ্ছা ম্যাথ একদম ইজি ম্যাথ নিয়ে পে নাই বলছে কি এর মান কত হলে এই তিনটা ভেক্টর একই তলে অবস্থান করবে বা সমতলীয় হবে তো কনসেপ্ট একদম হুবহু সেম জাস্ট বসাই দাও প্রথমটা সহগগুলো থ্রি মাইনাস ফোর এ মাইনাস ফোর এ তারপর কত টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান তারপরে ওয়ান

মাইনাস ওয়ান ইন্টু ওয়ান তাহলে মাইনাস ওয়ান হয় মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ইকুয়াল টু কত জিরো করো তিন থেকে দুই বাদ দ এক তাহলে পরে থ্রি মাইনাস সিক্স মাইনাস ওয়ান মাইনাস সেভেন চার সাথে আঠাশ মাইনাস টোয়েন্টি এইট তাই তো তারপর কত ফাইভ এ প্লাস ফাইভ এ ইকাল টু জিরো এখন ভ্যালুগুলো বসাই কি দাঁড়াচ্ছে দেখো মাইনাস আঠাশ কথা আছে পঁচিশ হয় মাইনাস পঁচিশ ওই দিকে গেলে প্লাস হয়ে যাবে ফাইভ এ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ সো উই ক্যান রাইট এ ইকলটা চলে আসবে ফাইভ এভাবেই খুব সহজে এই ধরনের ম্যাথগুলো আসলে সলিউশন করে ফেলা যায় একটু ক্যালকুলেশন করলে দেখবা ইজি তার মানে কঠিন কিছু আসলে না চলো এর পরের দিকে আমরা আগায় যাই ঠিক আছে কি বলছে অ্যাডমিশন একটা প্রবলেম আয়তাকার একটা ঘনবস্তু যার আয়তন হচ্ছে ফিফটি মিটার কিউব এ ভেক্টর বি ভেক্টর ভেক্টর দেয় যথাক্রমে দৈর্ঘ্যপ্রস্থ নির্দেশ করলে উচ্চতা নির্দেশ ভেক্টরটি কত আচ্ছা ঠিক আছে আঁকি আগে চলো এই হচ্ছে আমাদের আয়তকার একটা ঘনবস্তু ওকে ঘনবস্তু আঁকলাম ভালো কথা এর দৈর্ঘ্য প্রস্তু দাও আছে তাহলে এটা এ ক্যাপ এ ভেক্টর ধরলাম এটা ধরি বি ভেক্টর আর এইটা হচ্ছে সি ভেক্টর বের করতে বলছে উচ্চতা নির্দেশক ভেক্টরটি কত মানে আমাদের কাছে যে সি চাইছে বের করতে হবে আচ্ছা করে তাহলে বলতো উচ্চতা নির্দেশক ভেক্টরটা যদি আমরা বের করতে চাই তাহলে কি লাগবে সি এর মান লাগবে আর একটা দিক লাগবে সি এর মান লাগবে আর এটা কি লাগবে আমাদের দিক লাগবে তাই তো আচ্ছা দেখো সি ভেক্টর সি এর মান আর দিক দিকটাকে আমি এটা ক্যাপ দিয়ে বুঝাইছি এখন তোমাদেরকে বলা হয়েছিল হয়তো না বললে আমি আরেকবার এখানে একটু অ্যাড করে দেই আমরা যখন ক্রস গুণ করি হুম আমরা যখন ক্রস গুণ করি মেইনলি যখন আমরা ক্রস গুণ করি এই সাইডে করে দেই আমরা যখন ক্রস গুণ করি লাইক মনে করো এটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর যখন আমরা এ ক্রস বি করি এ ক্রস বি করি তখন অ্যাকচুয়ালি আমরা লম্ব দিকের ভেক্টরটা পাই মানে হচ্ছে যে সমতলে এ আর বি যে সমতলে তার লম্ব দিকে যে ভেক্টরটা সেটা আমরা পাই তাহলে তোমাকে যদি কেউ বলে বের করো তখন ঘটনা কি করতে হবে একক ভেক্টর মানে কি উপরে থাকবে ভেক্টরটা তাহলে এ ক্রস বি করলে লম্ব দিকের ভেক্টরটা পাওয়া যায় এরপর একে এ ক্রস বি ভেক্টরের মান দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমরা এ ক্রস বি ভেক্টরের লম্ব দিকে যে ভেক্টরটা আছে লম্ব দিকে লম্ব দিকে যে একক ভেক্টরটা সেই একক ভেক্টরটার আমরা কি পেয়ে যাবো বলতো ঠিক আছে এখন অনেকে বইগুলোতে এখানে প্লাস মাইনাস দেয় মানে এখানে প্লাস এখানে মাইনাস দেয় এটা দিয়ে কি বুঝাই যে যদি এ ক্রস বি করি তাহলে তো উপরের দিকে পাচ্ছি আবার যদি আমরা এ ক্রস বি না করে বি ক্রস এ করতাম তখন ইটা ক্যাপ আমরা পাইতাম কোন দিকে বলো নিচের দিকে পাইতাম অর্থাৎ প্লাস দিয়ে বোঝায় হচ্ছে আমাদের ইটা ক্যাপ যদি উপরের দিকে হয় মাইনাস দিয়ে বোঝায় ইটা ক্যাপ নিচের দিকে একটা দিয়ে বোঝাই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে আইটা দিয়ে বোঝায় হচ্ছে আমাদের কি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে বাট পরীক্ষায় যদি বলে জাস্ট একক ভেক্টর বের করো তাহলে প্লাস মাইনাস না দিয়ে শুধু প্লাস দিয়ে করে দিলেই হবে আর প্লাস মাইনাস দিলে বলে দিবা যে একটা হচ্ছে আমি এক্রস ভি এর জন্য করতেছিলাম একটা বি कॉस এর জন্য মানে তোমার একটা অ্যান্টি একটা ক্লকওয়াইজ এর জন্য করছি চাই হোক এখন আমার দরকার উচ্চতা নির্দেশক ভেক্টর আমার মান লাগবে উচ্চতার আর কি লাগবে দিকটা লাগবে দিকটা দেখো খেয়াল করো এ ক্রস বি আর বি এই যে দৈর্ঘ্য এ যদি আমি ক্রস করি এ ক্রস বি করি তাহলে খেয়াল করো এ ক্রস বি করলে ঠিক 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 তল থেকে বাইরে লম্ব দিকে দ্যাট মিনস উচ্চতার দিকে কিন্তু একটা ভেক্টর চলে আসতেছে এই ভেক্টরটার ইটা ক্যাপ খেয়াল করে দেখো আবার থাকো a ক্রস b করো তাহলে a ক্রস b a ক্রস b a ক্রস ভেক্টর দিক কোন দিকে হবে দিক হবে হচ্ছে বাইরের দিকে মানে উচ্চতার দিকে উপরের দিকে হবে তল থেকে বাইরের দিকে উচ্চতার তল থেকে বাইরের দিকে হ্যাঁ এবং ইটা ক্যাপের মানটা হচ্ছে 1 তো যদি আমরা কোনো ভাবে এই c এর মানটা বের করে ওই ইটা ক্যাপটা দিয়ে গুণ দিয়ে দেই এটা ক্যাপের মান তো 1 মান নিয়ে কোনো ক্যাচাল করবেন না আমাদের উচ্চতার ভেক্টরটাকেও বের করে দিবে কারণ ডিরেকশনটা প্রভাইড এখন চলো আমরা শুরু করি ফার্স্টটাকে আগে c বের করি c কি করে বের করব দেখো আমাদের দেওয়া আছে ভলিউম মানটা দেওয়া আছে ভলিউম মানে আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে ভলিউম দিয়ে এটা বের করা যায় ভলিউম টু কি বলতো এরিয়া উচ্চতা তাই দেখো তো আমরা যে হাইটটা এই যে সি এর মানটা বের করতে চাই আমাদের ওভারঅল ভলিউম কত ভলিউম দেওয়া হচ্ছে পঞ্চাশ আর এরিয়া এরিয়া কার এরিয়া বের করতে হবে তোমাকে বারবার বলছিলাম যে এই যে এই তলটা এই তলটা নিয়ে কাজ করতে হবে তাই না এ এই তো এটাই তল তো এটাই এ ক্রস বি এই যে আমাদের যে ঘনকের যে তলটা এই যে যে এই তলটা যে তলটা হচ্ছে এই পয়েন্টে ফিক্সড আছে নিচের যে অংশটা এই তলটা নিয়ে তো আমরা কাজ করবো তাই না এখন দেখো এ ক্রস বি এই যে তলটা সামান্তরিকের যে এই তলটা একটু ভালো করে তাকে দেখো তো এই সামান্তরিকের এই বাহু বরাবর এই সামান্তরিকের এই বাহু বরাবর এ এই বাহু বরাবর বি সামন্ত্রিকের দুইটা সন্নিহিত বাহুতে দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর আছে তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ছিল শিখছিলাম আমরা অনেক ভালো করে সন্নিহিত বাহু বরাবর থাকলে হয় হচ্ছে এ ক্রস বি করে তার আসলে মান বের করে দিতে আর কিছুই না তাই তো এখন তো ম্যাথ কোয়াইট ইজি জাস্ট এ ক্রস বি করে এ ক্রস বি এখানে আমাদেরকে মানটা বের করতে হবে এটা নতুন স্লাইড নেই ওকে দেখো এ ক্রস বি ওকে চলো শুরু করে দেখি যে কোথায় কিখানে কি ছিল তাহলে হচ্ছে এ দেওয়া আছে তাহলে আমরা এখানে করব আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তারপর টু মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান টু এটা হচ্ছে ওয়ান মাইনাস টু মাইনাস ফোর ওয়ান ওকে দেওয়া আছে করে ফেলো আগের বারে মতো দেখো আই ক্যাপ ইলেন লাইন বাদ

মান আসবে হচ্ছে স্কোয়ার করো সিক্স স্কোয়ারটা কথা আসে সেটি করে দেখি আমরা তার ছত্রিশ প্লাস এইটি ওয়ান প্লাস নাইন এটা আসা হচ্ছে আমাদের ভ্যালুটা আসা হচ্ছে ছত্রিশ এইটি ওয়ান

ওই যে মাত্র দেখাইলাম লম্ব একক ভেক্টর লম্ব দিকে একক ভেক্টরটা নিতে হবে তাহলে কি হবে এ ক্রস বি উপরে রাখবা আর নিচে এ ক্রস বি এর মান রাখবা এখানে প্লাস মাইনাস দেওয়ার কোনো প্রয়োজনই নাই এখানে একই দিকে জাস্ট একটা দিক নিতেছি ওকে এখন দেখো বসাই দাও এটা ক্যাপ ইকুয়াল টু এ ক্রস বি এ ক্রস বি কত আসছে এই যে 6i ক্যাপ প্লাস 9j ক্যাপ মাইনাস 3k ক্যাপ 6i ক্যাপ প্লাস 9j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ডিভাইডেড বাই এর মান রুট একশো ছাব্বিশ ইজি এই যে সিক্স আই ক্যাপ প্লাস নাইন জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ ছিল এটার উপরে ভেক্টর বসাইছে নিচে তার মানটা বসাই দিচ্ছে তাহলে এখন ওভারঅল আমাদের হয়েই গেছে শেষ মানে উচ্চতা নির্দেশক ভেক্টর সি ভেক্টরটা হচ্ছে প্রথমে মান বসাবা মান হচ্ছে কত ফিফটি বাই রুট একশো ছাব্বিশ তার সাথে তুমি বসাবা এখানে কি আমার হচ্ছে ভেক্টরটা মানে এই তোমার

তারপর যা আছে তাই সিক্স আই ক্যাপ প্লাস নাইন জে ক্যাপ মাইনাস চাইলে আরেকটা একটা গুছাই টুছাই সুন্দর করে এই ভ্যালুগুলো বের করে তোমরা দেখাই দিতে পারো না দেখাই দিলেও খুব একটা যে ঝামেলা হবে তা না ওকে তো এই ছিল আমাদের ছোট্ট একটা স্লাইড বিশেষ বুকের ভেতর প্রত্যয়নভাবে স্বপ্ন যে যুদ্ধে বা সফল তুমি হবে চলো এরপরে আমরা চলে যাই ভেক্টর ক্যালকুলাস তো ভালো করে প্র্যাকটিস করো তোমরা তোমাদের জন্য অনেক সুখবর আসসালামু আলাইকুম